আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্স ক্রিকটকে সকলকে আমন্ত্রণ। ফখর জামান তার ওয়ানডে ক্রিকেটে বর্তমানে সর্বশেষ তিন ম্যাচে তিনটা সেঞ্চুরি করেছেন। অনেকের এই প্রশ্নটা আসতে পারে যে ফখর জামান তার ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত কি একই টেকনিকে ব্যাটিং করছেন, নাকি সময়ের সঙ্গে সঙ্গে নিজের দুর্বলতা বুঝতে পেরে টেকনিকে পরিবর্তন এনেছেন। ইয়াং ক্রিকেটার যারা দেখছেন, বিভিন্ন ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করছেন, অ্যাডজাস্টমেন্টের এই জায়গাটা আপনাদের প্রত্যেকের জন্য শিক্ষণীয় একটা জায়গা। আমি একটু কম্পেয়ার করে দেখাই, 2017 সালে ফখর জামান যেরকমভাবে ব্যাটিং করতেন এবং এখন যেরকমভাবে ব্যাটিং করেন, তার মধ্যে আপনারা দাঁড়ানোর ধরন দেখেই বুঝতে পারছেন প্রথম যে পার্থক্যের জায়গাটা। তখন তিনি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দাঁড়াতেন লেগ মিডল করিডোরে কিংবা লেগ স্টাম্প করিডোরটা গার্ড নিয়ে। বর্তমান সময়ে তিনি দাঁড়ান মূলত আসলে মিডল অফ ওই করিডোরটাতে, অর্থাৎ এই জায়গাটা আপনারা পার্থক্যটা খুব ভালো মতোই বুঝতে পারছেন, ভালো মতোই দেখতে পারছেন। দ্বিতীয় পার্থক্যের জায়গাটা, বর্তমান সময়ে একটু ওপেন স্টান্সে তিনি ব্যাটিং করতে দাঁড়ান 2017 সালের দিকে, তখন তিনি ক্লোজ স্টান্সে ব্যাটিং করতেন। ব্যাটের পজিশনের অবস্থাটা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন আগে অনেক বেশি ক্লোজ টু দ্য বডি তার ব্যাটের অবস্থানটা থাকতো, এখন একটু স্ট্রেচড অবস্থায় থাকে। হেড পজিশনের জায়গাটা, আগে একটু হেড পজিশনটা লো ডাউন অবস্থায়, এখন একটু আপরাইট অবস্থায় থাকে। গঠনগত পার্থক্যের জায়গাটা আপনারা দেখে ফেললেন, গঠনগত পার্থক্যটা আপনাদের কাছে বোঝা হয়ে গেল। কিন্তু কেন ফখর জামান তার টেকনিকের এই পরিবর্তনটা এনেছেন, আগের টেকনিকের সাথে এই টেকনিকের পার্থক্যটা তাকে কেন আনতে হয়েছে, সেই ব্যাপারটা এখন আলোচনা করব। মূলত ফখর জামান যে ধরনের ব্যাটসম্যান, এই জায়গাটা এখনও তার পরিবর্তন হয়নি। সেটা হচ্ছে ফখর জামান বোলার যখন দৌড়ে আসেন বল করতে, তিনি একটা পজিশনেই ঠায় দাঁড়িয়ে থাকেন, অর্থাৎ তার পজিশনের কোনো প্রকার চেঞ্জ করেন না। বোলার যখন বলটা ছোড়েন তারপর তিনি ব্যাকফুটে যান অথবা ফ্রন্ট ফুটে যান, অর্থাৎ এইভাবে তিনি লেন্থটা খুব সুন্দর করে পিক করেন। দ্যাট মিন্স যেটা আমরা নর্মালি ব্যাটারদের ক্ষেত্রে দেখি, ধরেন বাবর আজম, বিরাট কোহলি, তারা কিন্তু একটা ট্রিগার মুভমেন্ট থাকে, বিরাট কোহলির একটা অনেক বড় ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট থাকে। কিন্তু ফখর জামানের ক্ষেত্রে যেটা থাকে, যেটা আগেও ছিল এখনও আছে, তা হচ্ছে তিনি একটা জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকেন, বোলার বল ছোড়া না পর্যন্ত তিনি রিয়্যাক্ট করেন না। এই ব্যাপারটার কারণেই ফখর জামান কিন্তু লেন্থ খুব ভালো মতো পিক করতে পারেন, যেটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই টেকনিকের ক্ষেত্রে যে সমস্যাটা ফখর জামানের ক্ষেত্রে ছিল, তা হচ্ছে একটু আউটসাইড অফ স্ট্যাম্প বল বা একটু ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প যে বলগুলো, সেগুলো ফখর জামানকে অনেক বেশি চেস করে খেলতে হতো, যাতে অনেক সময় তার দেখা যেত আউটসাইড এজ, ইনসাইড এজ হওয়ার সম্ভাবনা বেড়ে যেত, উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেলতেন, স্লিপে ক্যাচ দিয়ে ফেলতেন। এই জায়গাটাকেই ফাইন টিউনিং করার জন্য ফখর জামান যে কাজটা করেছেন এখন, তা হচ্ছে তিনি দাঁড়ানি কিন্তু মিডল লেগ করিডোরে, যাতে একটু ওপেন স্ট্যান্সে দাঁড়ানোর ফলে লেগ সাইডটা তার জন্য অনেক বেশি ওপেন, লেগ সাইডে তিনি অনেক শট নেগোসিয়েট করতে পারেন, এবং অফ স্ট্যাম্পের যে বাইরের বলগুলো আছে, আগে যেরকম তাকে কষ্ট করে চেস করে নেগোসিয়েট করতে হতো, এখন কিন্তু চেস করে নেগোসিয়েট করতে হয় না, যেহেতু মিডল লেগ করিডোরে তিনি ব্যাটিং করতে দাঁড়ান, যে কারণে তার জন্য অনেক বেশি মাত্রা ইজি হয়ে যায়। এই যে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা, এগুলোই কিন্তু আসলে আমাদের কাছে শিক্ষণীয় বিষয়ের জায়গা, অর্থাৎ তরুণ ক্রিকেটার যারা এই মুহূর্তে দেখছো আমাদের ভিডিও, তাদের জন্য একটা শেখার জায়গা যে তুমি তোমার কমফোর্ট জোন অনুযায়ী, তুমি তোমার দুর্বলতার জায়গা অনুযায়ী, বা তোমার যদি বিন্দু পরিমাণ ল্যাকিং থাকে সেই ল্যাকিং অনুযায়ী তুমি এইভাবে এই অ্যাডজাস্টমেন্টগুলো করতে পারো, ফখর জামানের কাছ থেকে এই বিষয়টা শিখতে পারো। দর্শক, সামগ্রিকভাবে ফখর জামানের ব্যাটিং আপনাদের কাছে কেমন লাগছে এখন, এই যে টেকনিক্যাল চেঞ্জটা? যারা ওইরকমভাবে প্রফেশনাল ক্রিকেট খেলে না তারা হয়তো বা বুঝবেন না, তাদের অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে, বাট যারা ক্রিকেট শিখছো তোমাদের কাছ থেকে একটু এই প্রশ্নের উত্তরগুলো জানতে চাই, যে তোমরা কি মনে করছো, তোমরা কি ফিল করছো, যে যখন তোমরা ব্যাটিং করতে দাঁড়াচ্ছ, যখন এরকম ট্রিগার মুভমেন্ট ছাড়া যদি তুমি ব্যাটিং করে থাকো, লেগ স্ট্যাম্প গার্ড নিয়ে দাঁড়াও, তোমার জন্য অফসাইডে বল খেলা অনেক কঠিন হয়ে যায় কি না, যদি তুমি একটু এইভাবে দাঁড়াও তাহলে সেটা জিনিসটা আর একটু ইজি হয়ে যায় কি না, একটু প্র্যাকটিক্যালি দেখে তারপর আমাকে কমেন্ট বক্সে একটু জানাবে দয়া করে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য।